আন্তর্জাতিক প্রসঙ্গ এবার ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে এ পর্যন্ত ইসরায়েলের নির্বিচার হামলায় গাজার মৃতের সংখ্যা ৯,৫০০ ছাড়িয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা এদিকে আরব নেতাদের সাথে বৈঠকের পর গাজার যুদ্ধ বন্ধ ও এই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি বাস্তবায়নের অভিমত ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিকেন তবে এই যুদ্ধে মার্কিনীদের অবস্থান সন্তুষ্ট নয় বলে জানায় আরব নেতারা